ডেকো পুরাটা হয়ে গেছে, তো আমরা এখন ডেকোরেশন করব, গার্নিশ করব। দেখেন মাংসটা, মাংসের পিসগুলো, রাইসগুলো খুব ঝরঝরা। দেখেন দর্শক মাংসের পিসগুলা, এই পোড়া পোড়া অংশগুলো দেখুন, সবকিছু আজকে আমরা পোড়াতে রান্না করছি। এটা তো পুরো ফ্লেভার আসছে কিন্তু, ওয়াও, মনে হচ্ছে বারবিকিউ বিরিয়ানি এরকম লাগতেছে, পুরাই বারবিকিউ স্মেল। রেসিপিটা শুধু আমার একমাত্র রেসিপি, ডেক পোড়া রেসিপিটার কোথাও আপনি পাবেন না। ইয়েপ, আমি কখনো শিখিনি। দেখুন সবকিছু পুরা, আচ্ছা রসুন পুরা, রসুনটার ইয়াটা পুরো জিনিসের যে ফ্লেভারটা আসে এটা দিয়েই কিন্তু আসলে রান্নাটা। হ্যাঁ বুঝতে পারছি, সত্যি আলুগুলো ঝরঝর, আলুগুলো পুরা সম্পূর্ণ রেসিপিটি পড়ার উপরে আর কি। এভাবে ডেকোরেশনে যাব, জাস্ট ডেকোরেশনটা আমরা, ওয়াও, এই যে পুরো রসুন আর কি, পেঁয়াজ, রসুন, আদা, লুক এট দ্যাট, এভরিথিং দ্যাট ইজ বার্নড, ইউ নো, অশ একটা গান আছে না, লেট ইট বার্ন, ফিলস লাইক ইউ নিড টু প্লে দ্যাট ইন ইট দিস। এখন আমরা খোলার চেষ্টা করব, দেখ পুরো, ও মাই গড, oh my goodness, look at this, okay, this Joshua, is called the ultimate deck pura, yes, it ar kono khane nai, wow, ki sundor ache to baka, asthir obostha, very nice, look at that, ghore ra dekhachi, dekhen, কি সুন্দর লাগতেছে দেখতে জিনিসটা, ভেরি ভেরি এক্সক্লুসিভ। কখনো চিন্তা করছেন পোড়া জিনিস দিয়ে এত সুন্দর বিরিয়ানি হতে পারে? না চিন্তা করলে এখন দেখেন আর বানান, তাই না বলো? আপনারা বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন, ডেক পোড়া, এটা পুরো আমাদের সুন্দর ফ্লেভার। ইনগ্রেডিয়েন্টস আমরা রেসিপিটা দিয়ে দিব। এই যে দেখেন, জাস্ট ইভেন ইফ ইউ সার্ভ ইট ফর আদার পিপল, ইউ নো, সবাই খুব অ্যামেজ হয়ে যাবে, লাইক মি, আমি মাত্রই দেখলাম, এটা আগে কখনোই দেখি নাই, মানে পুরো জিনিসের যে একটা সুন্দর ফ্লেভার থাকে না, বলে বিরিয়ানি ডেকোরা। এ হচ্ছে আজকে আমাদের ডেক পোড়া রেসিপি। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমরা আবার আরেকটা নতুন রেসিপি দেখাবো আপনাদেরকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।